আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বরিশাল সার্বজনীন দুর্গোৎসবে। কলকাতার যে সমস্ত নামী নামী পুজোগুলো রয়েছে তার মধ্যে কোথাও বরিশালে না এলে হয়তো ঠাকুর দেখা অসম্পূর্ণ থেকে যায় কলকাতা মানুষের কাছে। আমাদের সাথে রয়েছেন সেই বরিশাল সার্বজনীন দুর্গোৎসবেরই একজন কর্ম উদ্যোক্তা, মানে যার আদলে, যার ভাবনায়, যার পরিকল্পনায় এই পুরো মণ্ডপ এবং পুরো প্রতিমা গড়ে উঠেছে, আমাদের সাথে আছেন তিনি। আমি প্রথমে দাদা আপনার নামটা কি জানতে চাই? আমার নাম তন্ময় চ্যাটার্জি, আমি এই ক্লাবের মেম্বার। আচ্ছা, সদস্য হিসেবে যখন এই এই পুরো পরিকল্পনাটা করলেন, কি মাথায় রেখে পুরো পরিকল্পনাটা এসেছে? দেখুন, পরিকল্পনাটা শুধু ক্লাব মেম্বারদের নয়, এটি মেন রণম্যানার্জি যিনি আমাদের শিল্পী তারই ভাবনা চিন্তা। যেহেতু আমাদের এখানে বারো শিব মন্দির, দোলমঞ্চ, বরিশাল তো একটা প্রাচীন জনপদ এবং কলকাতার উৎপত্তিও এই অঞ্চল থেকেই, তো এই সমস্ত কিছু মাথায় রেখে উনি মণ্ডপটি ভেবেছেন, যাতে পুরো সারাউন্ডিং এলাকাটাও পুরো থিমের আন্ডারে, থিমের মধ্যেই মনে হয়। এবং আপনি প্রতিমা দেখতে পাবেন, প্রতিমা মায়ের এখানে আঠেরো হাত এবং এটি পাথরের আকারে জিনিসটা বানানো হয়েছে, এবং এর চারিদিকে বাউল প্রোগ্রাম হচ্ছে লাইভ রাত্রিবেলা, কখনো তরজাগানে আসর বসছে, বিভিন্ন আশ্বিন মাসে মানুষ যখন আসতো এভাবেই পুজোটা কাটাচ্ছি আনন্দে অনেক বছর, দু বছর পর প্রায়। এই যে আপনি বললেন দু বছর বাদে একটা পুজোর পরিকল্পনা, মানে দু বছর ধরে অনেক রকম চেষ্টা চরিত্র করে কিন্তু মানুষ কোভিডের কারণে পুজোটাকে সেইভাবে এনজয় করতে পারেনি, তো এই বছর মানুষের কীরকম রেসপন্স পাচ্ছেন, কীরকম উন্মাদনা দেখতে পাচ্ছেন? রেসপন্স খুবই ভালো, উন্মাদনা খুবই ভালো। বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে, ঠিক আছে, যেটুকুনি বৃষ্টি হচ্ছে তার মধ্যেই মানুষ বেরিয়ে পড়ছে। এই যে আপনি একটা কথা বললেন যে দুর্গা পুজোর উৎপত্তি এই অঞ্চল থেকে, তো কোথাও একটা সাবেক পুজো থিম পুজোর একটা, মানে সাবেক পুজো ভার্সেস থিম পুজোর একটা লড়াই কোথাও থেকেই যায়, সেই জায়গায় থিমের মাধ্যমে সাবেকিয়ানাকে মানে তুলে ধরা, এটা কিন্তু মানে নিঃসন্দেহে একটা দারুণ ভাবনা, তো এটার জন্য আপনি কীরকম মানে কী বলছে লোকজন, কীরকম সাড়া পাচ্ছে? দেখুন, আমাদের পাড়াটা কিন্তু একটি প্রাচীন পাড়া এবং এখানে আপনি একটা ক্লাব কালচার বা পাড়া কালচার এখানে পাবেন, সমস্ত মানুষের ইনভলভমেন্ট, কারণ এটা পুরুষাঞ্চলের প্রাচীন সার্বজনীন পুজো, তো এখানে সবাই মিলে একসাথে মজা করে, ছোট বড় মহিলা টিম সবাই মিলে একসাথে আমরা মজা করছি, পুজোটা কাটাচ্ছি। একদম, যেরকম জানতে পারলাম পুজো উদ্যোক্তাদের কাছে যে বরিশাল সার্বজনীন পুজোয় এবারে নতুন ভাবনা হচ্ছে সাবেকি আদার থিম, যেহেতু এই অঞ্চলটি কলকাতা সব থেকে পুরনো অঞ্চল, সেই কারণে থিমের মাধ্যমে সাবেকি আনাকে তুলে ধরা একটা নিঃসন্দেহে একটা দারুণ দুর্ধর্ষ একটা উদ্যোগ। এবং আমরা দেখতে পাচ্ছি এইখানের মূর্তি কিন্তু আঠেরো হাতের, সেই আঠেরো হাতের মূর্তি আপনাদের দেখাবো যে আঠেরোটি মায়ের আঠেরোটি হাত এবং একটি পাথর, সেই পাথর থেকে খোদাই করে এই মাতৃমূর্তি তৈরি করা হয়েছে, পাথর খোদাই করে এই মৃন্ময়ী মূর্তি তৈরি করা হয়েছে। মায়ের মাথায় সোনার মুকুট দেখতে পাচ্ছি আমরা, আঠেরো হাতে আঠেরো রকমের অস্ত্র দেখতে পাচ্ছি, এবং এই পুরো বিষয় ভাবনার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। এবং পুজো পর্ব ও পুজোর যারা উদ্যোক্তারা রয়েছেন, কর্ম উদ্যোক্তারা, তাদের নিঃসন্দেহে দাবি যে পুজোর শেষ কয়েকদিনও দারুণ মানুষের মন কাড়বে, জনমানুষের মন কাড়বে এই থিম। ক্যামেরায় অমিতের সাথে ভাস্বতী মুখার্জির রিপোর্ট, এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।